বাংলাদেশে দেখতেছি যে প্রতারক চক্র ইভ্যালি গত 3-4 বছর আগে বাংলাদেশের যারা অনলাইন সম্পর্কে ধারণা রাখে বোঝে, অধিকাংশ মানুষের টাকা লুট করছে এবং লুট করার পরে এখন আবার দেখতেছি সেই ইভ্যালি চালু হয়েছে। তো ইভ্যালিতে নাকি এখন বর্তমানে খুব কম মূল্যে প্রোডাক্ট সেল দিচ্ছে, 10 টাকা নাকি পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। 10 টাকা কি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে বুঝতেছি না আসলে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমিও পাঞ্জাবি সেল করছি, অনলাইনেই সেল করছি, তো 10 টাকায় কীভাবে পাঞ্জাবি আনে এটা আমার বুঝে আসে না। 10 টাকায় তো ভাই 5টা বুতামই পাওয়া মুশকিল বর্তমান সময়ে। বর্তমান সময়ে সকল পণ্যের যে পরিমাণের দাম, এতে বুতামই তো জোগাড় করা মুশকিল, তো সেখানে সে 10 টাকায় পাঞ্জাবি দিচ্ছে, এটা কি বলবো আর। কি পাবে পাঞ্জাবিতে, কি পাবে? বিগত বছরে দেখা গেছে 1000 জন মানুষের কাছ থেকে টাকা নিয়ে হয়তো 50 কি 100 জন মানুষেরকে সে প্রোডাক্ট দিছে, আর 900 বা তার বেশি মানুষকে ঝুলাই রাখছে। এভাবে করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারপরে সেই ইভ্যালি হঠাৎ গায়েব হয়ে গেছে, এবং ইভ্যালির যে চেয়ারম্যান তাকে প্রশ্ন করা হইলে তিনি বলছে টাকা নাই, কোথায় গেছে সে নিজেও জানে না। তাহলে টাকাটা গেল কই? এরপরে এখন দেখা যাচ্ছে বর্তমানে আবারও সেই একদিনে লক্ষ লক্ষ টাকার সে বিক্রি করে ফেলাইছে। মানুষ আসলে বাঙালি মানুষ গর্তে পড়তে পড়তে তো এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন প্রতিনিয়ত তাদের একটা অভ্যাস হয়ে গেছে প্রতারিত হওয়ার। আপনি চিন্তা করতে পারেন না 10 টাকায় কীভাবে পাঞ্জাবি দেয়, এটা থেকে আসলে সাবধান হন ভাই, এখনও সময় আছে, সাবধান হন।